আসসালামু আলাইকুম ভিউয়ার্স পেটকোরি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব যে কিটেনকে কীভাবে আপনারা মিল্ক রিপ্লেসার দিবেন সেই সম্পর্কে এবং কেন দিবেন সেই সম্পর্কেও আলোচনা করব এবং কীভাবে মিল্ক রিপ্লেসার দিবেন সেটি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মিল্ক রিপ্লেসার দিবেন তো প্রথমেই বলি যে কিটেনকে কেন মিল্ক রিপ্লেসার আপনারা আপনারা দিবেন তো অনেক সময় দেখা যায় যে মাদার ক্যাট ডেলিভারির পর দেখা যায় মিল্ক প্রডিউস কম করে তো সেই ক্ষেত্রে আপনাদের কিটেনগুলো বাঁচানো কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা মিল্ক রিপ্লেসার ব্যবহার করতে পারেন এবং অনেক সময় দেখা যায় যে কিটেন পাঁচটা ছয়টা হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তিনটা কিটেনে দুধ পায় ভালো এবং বাকিগুলো বা এরকম যে একটা দুইটা কিটেনে দুধ কম পায় তো সেই ক্ষেত্রে সেগুলো দুর্বল হয়ে যাতে না যায় সেই কারণেই মিল্ক রিপ্লেসার আসলে ব্যবহার করা হয় তো মিল্ক রিপ্লেসার আপনারা কীভাবে ব্যবহার করবেন তো বাজার থেকে কেনা যে মিল্ক রিপ্লেসারগুলো সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো আমি এখানে ইউজ করছি যে ছাগলের দুধ তো ছাগলের দুধ আপনারা যেভাবে ইউজ করবেন তো ছাগলের দুধটা এনে প্রথমে ফুটাতে হবে আপনাদের মানুষ যেভাবে খায় যেমন ফুটিয়ে খায় সেভাবে ফুটাতে হবে এবং পরবর্তীতে ওটার সাথে আপনারা পানি মিক্স করবেন যতটুকু দুধ দিবেন ততটুকু পানি আপনাদের মিক্স করবে তো তো আমাদের এইখানে আমি ছাগলের দুধ নিয়েছি এবং এটা পানি মিক্স করা তো এখন আমি দেখাবো যে কিভাবে মিল্ক রিপ্লেসার আপনারা দিবেন তো তার জন্য প্রয়োজন হবে আপনাদের এই কোয়ালিটির সিরিঞ্জ আপনারা প্লাস্টিকও ইউজ করতে পারেন আমার কাছে যেহেতু কাচের আছে আমি কাচেরটা ইউজ করি তো প্লাস্টিকও আপনারা ইউজ করতে পারেন তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনারা মিল্ক রিপ্লেসার দিবেন কিটেনদের তো প্রথমেই সিরিঞ্চে দুধ নিয়ে নিতে হবে এবং আপনাদের খেয়াল রাখতে হবে সিরিঞ্চে যেমন এরকম একটি নল থাকে আর কিটেনকে ধরতে হবে ঠিক এইভাবে আপনারা এইভাবে খাওয়ানোর কখনোই চেষ্টা করবেন না কিটেন সবসময় থাকবে এরকম এবং আস্তে করে মুখে ঢুকিয়ে দেবেন এবং হালকা পুশ করবেন যখন হালকা ওর মুখের দুধটা যাবে তখনও এক একাই টেনে নেবে তো দেখেন আমি এখানে সম্পূর্ণ ছেড়ে দিয়েছি এবং আমি কোনো প্রকার পুশ করতেছি না একা একাই খাচ্ছে এবং যখন ওর পেট ভরে যাবে একা একাই ছেড়ে দেবে তো এখন ওর পেট ভরে গেছে এখন আমি আর একটি কিটেনকে এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে কিটেনকে মিল্ক রিপ্লেসার দেওয়া হয় তো একটা কথা বলি যখন কিটেনের চোখ ফোটে না তখন আপনারা কীভাবে মিল্ক রিপ্লেসার দিবেন তো তখন সেই ক্ষেত্রে আপনাদের ছোট একটি সিরিঞ্চলেই হবে এবং এরকম একটি জিনিস আপনাদের দরকার হবে এবং নল এবং এটা ছোট করে কেটে তারপর আপনারা এটা মুখের ভেতর ঢুকিয়ে অল্প অল্প করে নিয়ে পুশ করতে হবে আপনারা এরকম এখানে যেমন বেশি নিয়েছি ওভাবে নেওয়া যাবে না তো অল্প অল্প করে নিয়ে পুশ করতে হবে যখন ওরা জোর পাবে তখন ওরা একারে একারে টেনে নেবে তখন আপনারা এই স্রিঞ্চ ইউজ করবেন আর একটা কথা বলে রাখি যে ছোটো কিটেন এক মাসের আগে এক মাস না পনেরো দিনের আগে যখন ছোটো কিটেনদের মিল্ক রিপ্লেসার দেওয়া হয় তখন ওরা পটি করে না তো সেই ক্ষেত্রে ওদের মা যদি চেটে দেয় তাহলে ঠিক আছে আর যদি চেটা না দেয় সেক্ষেত্রে আপনাদের তুলা দিয়ে ওদের পিছনে একটু ঘষে ঘষে ওদের পিটা বের করে দিতে হবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ